সম্পর্ক ভালো রাখার জন্য আজকে একটা সিক্রেট তোমাদের সাথে শেয়ার করব। যেই মানুষটিকে তুমি ভালোবাসো সারা জীবন, সেই মানুষটিকে নিয়ে যদি থাকতে চাও, সারা জীবন আপন করে রাখতে চাও, তাহলে সম্পর্ককে সবসময় প্রাইভেট রাখার চেষ্টা করো। আমরা কি করি, যখন রিলেশনশিপে যাই বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আমরা ছবি তুলে পোস্ট করে দিই যে আমরা রিলেশনশিপে এসেছি, এবং আমার যত বন্ধু বান্ধবী আছে তাদের সাথে তার পরিচয় করিয়ে দিই, এটা আমার গার্লফ্রেন্ড, এবং আমার গার্লফ্রেন্ডের যেসব বান্ধবী বন্ধু আছে তাদের সাথেও আমার পরিচয় করিয়ে দেয় যে এটা বয়ফ্রেন্ড। এর ফলে কি হয়, সম্পর্কটা আর আমাদের নিজেদের মধ্যে থাকে না, সেটা পুরো ফ্রেন্ড সার্কেলটার মধ্যে ছড়িয়ে যায়, যার ফলে যদি সম্পর্কের মধ্যে কোনো প্রবলেম হয় আমাদের মধ্যে, সেই প্রবলেমের কথা আমি আমার বন্ধুকে বলি যে জানিস ও আমার সাথে এটা করেছে, এবং আমার বন্ধু সবসময় চেষ্টা করবে তার লাইফের যে এক্সপিরিয়েন্স সেটা শেয়ার করার, সে তার মতো করে আমাকে সলিউশন দেবে, এবং সেই সলিউশন আমার সলিউশন সেম হবে না, কেননা আমার লাইফের পরিস্থিতি এবং আমাদের সম্পর্কের পরিস্থিতি কেমন সেটা একমাত্র আমরা জানি, এবং আমরা তাকে চাইলেও রিয়েলাইজ করাতে পারবো না। এবং আরেকটা কথা কি, যদি আমার কোনো ভুলও থাকে যেখানে আমার সরি বলা দরকার এবং আমার স্টেপ নিয়ে তার সাথে কথা বলা উচিত, আমি কথা বলতে গেলে তারা আমাকে বাধা দেবে যে তুই কথা বলবি না, তোর কোনো ভুল নেই, এবং আমার যে ভুলটা আছে না নেই সেটা সে দেখতে পাবে না, যেহেতু ও আমার বন্ধু, আমার কোনো ভুল থাকলে তার চোখে পড়বে না, তাই সে তার মতো করে সলিউশন দেবে, এবং যে সম্পর্কটা আমাদের ঠিক হয়ে যাওয়ার কথা সেটা আরও বেশি করে নষ্ট হয়ে যায়। এরকম করে যে কত বহু সম্পর্ক নষ্ট হয়ে গেছে এবং হয়ে যাচ্ছে কি বলবো তোমাদের। তাই যদি সম্পর্ককে টিকিয়ে রাখতে চাও, যদি মনের মানুষকে সারা জীবন নিজের করে আপন করে রাখতে চাও, সম্পর্ককে সবসময় প্রাইভেট রাখো, এবং তোমাদের সম্পর্কের কথা অবশ্যই তোমার বন্ধু বান্ধবদেরকে জানাবে, সোশ্যাল মিডিয়ায় জানাবে, তখন জানাবে যখন তোমাদের মধ্যে একটা কনফিডেন্স তৈরি হয়ে যাবে রিলেশনশিপটা নিয়ে, যে আমাদের মধ্যে যাই প্রবলেম আসুক আমরা সব রকম প্রবলেম পরিস্থিতি দেখে নিয়েছি, তা ভবিষ্যতে যদি কোনো প্রবলেম আসে আমরা সেটা দুজনে মিলে সলভ করে নিতে পারবো। সম্পর্কের মধ্যে যখন এরকম স্ট্রংনেস চলে আসবে, এরকম কনফিডেন্স চলে আসবে তোমাদের দুজনের মধ্যে, তখন তোমরা সম্পর্কটাকে তোমাদের ফ্রেন্ড সার্কেলকে সোশ্যাল মিডিয়ায় এক কথায় পাবলিক করতে পারো। তার আগে কিন্তু পাবলিক করতে যেও না।